আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ আওয়ামী লীগ বিএনপি নয়ত্রিত্ব শক্তিকে ক্ষমতায় নিতে হবে বলছে নূর হরতাল দিও আগে রাস্তা দখল করো বাংলাদেশের ধ্বংস চায় বিএনপি জামাত জানিয়ে দেব আদালতের বারান্দায় গণমাধ্যম কর্মীদের দেখে নেওয়ার হুমকি পিআইও নুরুন নবীর আরও জানিয়ে দেব বিএনপি বিশৃঙ্খলা করলে আইন শৃঙ্খলা বাহিনী বসে থাকবে না বলছে স্বরাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব আটই আগস্ট আসছে গণতন্ত্র মঞ্চ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আওয়ামী লীগ বিএনপি নয় তৃতীয় শক্তিকে ক্ষমতায় নিতে হবে বলছে নূর গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাক্তার সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন বর্তমান সরকারকে ক্ষমতা থেকে নামতে আমাদের ঐক্য করতে হবে এই ঐক্য একটা নির্যাতিত দল হিসেবে বিএনপি কে সঙ্গে রাখতে পারে কিন্তু তাদের হাতে ক্ষমতা ছাড়া যাবে না আজ জাতীয় প্রেস ক্লাবের গণসংহতি আন্দোলনের আয়োজিত ভোটাধিকার গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রস্তাব শীর্ষক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা গত চৌত্রিশ বছরে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলকেই ক্ষমতায় দেখেছি আমরা দুই দলেরই চরিত্র দেখেছি তাদের চরিত্র একই এই দুই দল ক্ষমতায় থাকলে জনগণের কিছুই হবে না এজন্য তৃতীয় কোনো শক্তিকে আমাদের ক্ষমতায় নিতে হবে নূর বলেন বিএনপি ও ছিয়ানব্বই সালে এককভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু তারা জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়েছে তাদের খারাপ মতলব ছিল তা বলা যায় না তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু আওয়ামী লীগ সবাইকে ছাড়িয়ে গেছে বর্তমান সরকারের যিনি ক্ষমতায় আছেন যিনি বঙ্গবন্ধুর কন্যা যাকে মানুষ সম্মান দেয় তিনি যেভাবে জনগণ ও বিরোধী দলের প্রতি অসম্মান দেখিয়েছেন তাতে আমরা লজ্জিত নূর আর আরও বলেন যদি দেশে সংবিধান থাকতো তাহলে ভোলায় একটি দলের নিরস্ত্র নেতাকর্মীদের সমাবেশে এভাবে গুলি করে হত্যা করতে পারত না মোস্তাককে জেলখানায় হত্যা করা হয়েছে পিন্টুকে হত্যা করা হয়েছে আগস্টের পোস্টারে সারা দেশ সেয়ে গেছে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে তারা বলছে কাদো বাঙালি কাদো আমরা তাতে সমবেদনা জানাই কিন্তু এই আগস্ট মাসের শুরুতেই যে তারা নিজেরাই অন্য একটা দলের কর্মীকে হত্যা করলো। বিএনপির ভুল আছে মন্তব্য করে নূর বলেন তাদের সিদ্ধান্তে ভুল আছে আমরা মানলাম তাই বলে তাদের গুলি করে ঘत्ता করতে হবে এটা সমর্থন করা যাবে না সরকারকে কে উদ্দেশ্য করে নূর বলেন আপনারা এখনই সিদ্ধান্ত নিন সময় আছে যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন তবে আপনারা ক্ষেপণাস্ত্র দিবেন যে ক্ষেপণাস্ত্র জনগণ কত গত 13 বছর ধরে দিচ্ছে আপনারা এই যে ঋণগুলো নিচ্ছেন এগুলো পরিষদ কে করবে আমরা চাই না আপনাদের পালানোর রাস্তা না থাকুক আমরা চাই ভালো করে নিরাপদে ক্ষমতা ধারণ সবাই আর উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জনায়েদ শাকী নাগরিককের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য হারুনা রশিদ প্রমুখ হরতাল দিও আগে রাস্তা দখল করো সরকারের পতনে সবাইকে রাজপথে নামার প্রস্তুতির ডাক দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে দলের নেতাকর্মীদের প্রতি বিএনপি মহাসচিব এই আহ্বান জানান তিনি বলেন আপনারা রাস্তা দখল করতে রাজি আছেন রাস্তায় না নামলে কিছু হবে রাস্তা দখল করে হবে আপনারা সবাই রেডি হয়ে যান তৈরি হয়ে যান আমরা এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারকে টেনে হেসরে নামাবো এবং আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব এটা হোক আজকে আমাদের শপথ এই সময়ের কর্মীরা হরতাল হরতাল স্লোগান দিতে থাকলে বিএনপি মহাসচিব বলেন হরতাল দিও আগে রাস্তা দখল করো মির্জা ফখরুল বলেন আর আমাদের কোনো সময় দেওয়া চলবে না এখন আমাদের দাবি একটাই এক দফা এক দাবি হাসিনা তুমি কবে যাবে আসুন সেই এক দফা দাবি আদায় করার লক্ষ্যে জনগণের সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জনগণের প্রতিনিধিদেরকে পার্লামেন্টে পাঠানোর লক্ষ্যে আমাদের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং এখন সুদূর আট হাজার মাইল দূর থেকে আমাদের ভারপ্রাপ্ত ঐক্যবদ্ধ হই আমরা বিশ্বাস করি তার সফল নেতৃত্বে এদেশের মানুষের প্রতিফলিত হবে এবং দেশকে অবশ্যই অবশ্যই মুক্ত করতে সক্ষম হব আগামী বৃহস্পতিবার থেকে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি মির্জা ফখরুল বলেন প্যালেস্টাইনে যেমন মায়ের বুক খালি হলে মা বুক চাপড়ায় গত পনেরো সূত্র ধরে বাংলাদেশের চিত্র এমন আমি যখন আব্দুর রহিমের নিথর দেহ দেখলাম তখন তার মা বুক চাপরাচ্ছে প্যালেস্টাইনের মায়রাও এমন করে তিনি তেনিয়ারও বলেন হরিকেন ধরার সময় এসেছে সরকারের কিন্তু তারা এই হরিকেন ধরার সময়ও পাবে না তারা পেছনে রাস্তা দিয়ে পালানোর সময়ও পাবে না কারণ কারণ স্বৈরা শাসকরা পালাতে চায় কিন্তু জনগণ তাদের পালাতে দেয় না ঢাকা মহানগর বিএনপির উত্তর দক্ষিণের উদ্যোগে ভলাই পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের আব্দুল রহিম নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ হয় রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার নেতা কর্মী এতে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন এখনো সময় আছে সরকারকে বলব পদত্যাগ করুন সংসদ বাতিল করুন নির্দলীয় সরকার গঠন করে আপনারা কেটে পড়ুন তাই না হলে শ্রীলঙ্কার মতো জনগণ রাস্তায় নেমে আপনাদের বিদায় করবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ভোলার আব্দুল রহিম দখলদার সরকারের গুলিতে মৃত্যুবরণ করেছে বিজয়ের চেতনা আগামী দিনের রহিম তুমি মুক্তির চেতনা আগামী দিনের রহিম তুমি গণতন্ত্রের চেতনা আগামী দিনের রহিম তুমি স্বাধীনতার চেতনা আগামী দিনের তোমার মৃত্যু আমরা বৃথা যেতে দেব না বাংলাদেশের ধ্বংস চায় বিএনপি জামাত আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেছেন বিএনপি জামাত কখনো এদেশের ভালো চায় না তারা চায় বাংলাদেশের ধ্বংস স্বাধীনতা বিরোধীরা বারবার বাংলাদেশ শ্রীলঙ্কা হবে বলে অপপ্রচার করছে কিন্তু তাদের মনে রাখা উচিত বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ির দেশ না প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিত পেয়েছে। সোমবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ের শোকাবহ আগস্ট উপলক্ষে আগস্ট শহীদদের স্মরণে পৌর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন তিনি আরও বলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ছিল একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র আদালতের রায় এ নির্মম হত্যাকাণ্ডে সমগ্র সেনাবাহিনী জড়িত ছিল না এদেশীয় মূল চক্রান্তকারী বিশ্বাসঘাতক খন্দকার মোস্তাক সরকার ও সরকারের বাইরে গোটি কয়েক মন্ত্রী এবং আমলা বঙ্গবন্ধু সরকার উৎখাত ষড়যন্ত্রে বিপদগামী সেনা কর্মকর্তাদের মদত দেয় তাদের দোসররা এখন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বারবার হত্যা চেষ্টা করা হয়েছে জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা যতদিন বেঁচে থাকবে ততদিন শেখ হাসিনার কোনো ক্ষতি করতে পারবে না তারা পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাজিবুল ইসলামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় অনুষ্ঠানের সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী প্রধান আলোচকের বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন অর্থাৎ সমগ্র বাঙালি জাতি একটি স্বাধীন দেশের নাগরিক হওয়ার সুযোগ পেত না আদালতের বারান্দায় গণমাধ্যম কর্মীদের দেখে নেওয়ার হুমকি নরুন নবীর রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলায় হাজিরা দিতে আসাদ যমুনা টেলিভিশনের গাইবান্ধা কর্পোর করেসপন্ডেন্ট জিলুর রহমান পলার সহ পাঁচ সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বাদী সুন্দরগঞ্জের সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও নরু নবী সরকার এ সময় গণমাধ্যম কর্মীদের অশালীন ভাষায় গলাগালি করারও অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার দুপুরে আদালতের ক্যান্টিনের সামনের বারান্দায় এই হুমকি দেন তিনি এ সময় পলাশের সঙ্গে ছিলেন কালের কণ্ঠের সুন্দরগঞ্জ প্রতিনিধি শেখ মামুনুর রশিদ ভোরের দর্পণের প্রতিনিধি শামসুল হক দৈনিক জনসংকেতের প্রতিনিধি আবু জাহিদ কারি এবং মাহবুবুর রহমান ঘটনাস্থলে থাকা পলাশ সহ সাংবাদিকদের আইনজীবী মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন আদালত ভবনের ষষ্ঠ তলায় রংপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পূর্ব নির্ধারিত তারিখে পিআইওর করা মানহানির মামলায় চার্জ গঠন শুনানির দিন ছিল মামলায় হাজিরা দিতে আসেন গণমাধ্যম কর্মীরা তবে বিচারক না থাকায় মামলার নতুন নির্ধারণ করা হয় সেখানে উপস্থিত নরুন্নী সরকার সাংবাদিক পলাশ সহ তার সঙ্গে থাকা অন্যদের অশালীন ভাষায় গালাগালি শুরু করেন এক পর্যায়ে তিনি পলাশের ওপর মারমুখী হন হাত ও আঙুল উঁচিয়ে পলাশকে বলেন তোকে দেখে নেব তোকে এবার মজা দেখাবো মিথ্যা নিউজ করে আমাকে হয় পরে সেখানে উপস্থিত আইনজীবী সহ কোর্ট পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় পলাশ সহ সাংবাদিকরা মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেন আইনজীবীরা ফরহাদ হোসেন আরো বলেন একজন সরকারি দুর্নীতিবাস কর্মকর্তা আদালতকে সম্মান রেখে হাজিরা দিতে আসা সাংবাদিকদের যেভাবে গালাগালি এবং দেখে নেওয়ার হুমকি দিয়েছেন এটি শিষ্টাচার বিরোধী এবং ফৌজদারি আইনের অপরাধ বিষয়টি নিয়ে যেহেতু জিডি করা হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বিএনপি বিশৃঙ্খলা করলে আইন শৃঙ্খলা বাহিনী বসে থাকবে না বলছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বিএনপির পাশে কোনো লোকজন নেই বাংলাদেশের মানুষ আর কখনোই অন্ধকারে যেতে চায় না বিএনপি অনেক আন্দোলনের ডাক দিয়েছে সব জায়গায় ব্যর্থ হয়ে ফিরে এসেছে আজ মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জের লোহজং থানা ও ফায়ার সার্ভিস ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি তিনি বলেন বিএনপি অনেক আন্দোলন কথা বলছে আমরাও কথাও বাধা দিচ্ছি না নিয়মতান্ত্রিক আন্দোলন যদি করে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তারা যদি রাজপথ বন্ধ করে যান চলাচল বন্ধ করে যানমাল ক্ষতিগ্রস্ত করে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী বসে থাকবে না স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন বিএনপির সময়ের লোডশেডিংয়ের কথা জেনারেটর শব্দে কান ঝিঝি করার কথা আইপিএস এর মার্কেটে ডাবল দাম পরীক্ষার সময় ছাত্ররা পড়াশোনা করতে পারত না মোমবাতি হারিকেন এসব জ্বালাতে হতো এই দৃশ্য বাংলাদেশের মানুষ ভোলেনি বদলে যাওয়া বাংলাদেশ বিএনপি সহ্য করতে পারে না অনুষ্ঠানে 8 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চারতলা বিশিষ্ট লোহজং থানা ভবন ও দুই কোটি উনচল্লিশ লাখ টাকা ব্যয়ে লোহজং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ তিন আসনে সংসদ সদস্য মৃণাল কান্তি দাস মুন্সীগঞ্জ দুই আসনে সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মঈনুদ্দিন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ হাবিবুর রহমান মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রাসুল পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ আটই আগস্ট আসছে গণতন্ত্র মঞ্চ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ ছাকি জানিয়েছেন আগামী আটই আগস্ট সাত দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ প্রকাশ করবে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের গণসংহতি আন্দোলন আয়োজিত ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রস্তাব শীর্ষক এক মত বিনিময় সভায় সভাপতির বক্তব্য সাক্ষী কথা বলেন গণতন্ত্র মঞ্চ প্রসঙ্গে সাক্ষী বলেন এটি একটি কার্যকর বিকল্প হতে পারে এ মঞ্চের মাধ্যমে অন্যান্য দলের সঙ্গে সম্মিলিতভাবে গণতন্ত্রের জন্য আওয়াজ তোলা সম্ভব হবে সভায় আর বক্তব্য রাখেন মাহমুদুর রহমান মান্না নুরুল হক নুর ফিরোজ আহমেদ ডক্টর শাহরিয়ার ইফতেখার আর ফুয়াদ শাখাত হোসেন ভুইয়া হাবিবুর রহমান রিজু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ